কারণ হচ্ছে এই যে রাস্তাগুলো এগুলো ইটেন্ডার প্রসেসিং মারফত হয়েছে। ইটেন্ডার করার পরে তার একটা ফর্মাল এগ্রিমেন্ট করতে হয়, এগ্রিমেন্ট করার পর যে পায় তাকে, যে লোয়েস্ট হয় তাকে একটা ওয়ার্ক অর্ডার দিতে হয়। সেই ওয়ার্ক অর্ডার টাইম থাকে, সেই টাইমের মধ্যে আমাদের টাকাটা খরচ করতে হবে। খরচ করে ইউটিলিজেশন সার্টিফিকেটটা আবার পাঠালে তবে আবার ফার্দার ডেভেলপমেন্টের জন্য টাকা পাঠায়। সেই কারণে এই টেন্ডার প্রসেস এবং অ্যাপ্রুভাল পেতে পেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, যার জন্য পুজো সামনে পুজো সবই জানি, কিন্তু যদি ওয়ার্ক অর্ডারের এই মেয়াদটা শেষ হয়ে যায় তাহলে আমরা কিন্তু এনওসিটা পাঠাতে পারবো। সেই জন্য অনেকের একটু হয়তো অসুবিধা হচ্ছে, বিড়ম্বনা হচ্ছে ব্যবসাদারদের, তা সত্ত্বেও আমরা যুদ্ধকালীন ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছি এবং এতদিন মনে হয় কমপ্লিট হয়ে যেত যদি না বর্ষা আর ইলেকট্রিক অ্যাপ্লিকেশনের যেসব জেবি বক্সগুলো আছে, ট্রান্সফর্মার আছে, এইগুলো যদি মানে রাস্তার মধ্যেখানে বসানো না থাকতো, সেই সময় যতটুকু রাস্তা ছিল তার ধারে বসানো না থাকতো, পিছনে অনেক জায়গা ছিল, সেই জায়গাগুলোকে রিলিজ করে দিয়ে যদি ওখানে বসাতো তাহলে আজকে সমস্যার সমাধান হয়ে যেত। সেই কারণে ইলেকট্রিফিকেশন আমরা আমাদের পাওয়ার হাউস এবং রোডস অফিসে দুটো ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছিলাম, তাদের সাহেবরা এসেছিলেন, সেই ডিপার্টমেন্টের আধিকারিকরা এসেছিলেন, আমাদের ইঞ্জিনিয়ার একসাথে যৌথভাবে দুদিন করে আমরা ঘুরে কোথায় কোনটা বসবে সরবে এটা দেখিয়ে দিয়েছি। ওরা হয়তো আজকালের মধ্যে এরা ইনারা যত তাড়াতাড়ি সরাবে ততটাই আমরা কমপ্লিট। আর কোথায় কোথায় কী বসেছে এখন অব্দি? আর একটা হচ্ছে আপনার দেখছেন কৃষ্ণ সাজানোর চেষ্টা করছি, পোস্ট অফিসের মনে হয় যে ওয়াশ টাওয়ারটা বসছে, এখনও কাজ চলছে, গড়িয়া মাঠের আধুনিক করা হচ্ছে, মিউনিসিপ্যালিটির মনে হয় বিশ্ব বাংলার জন্য ওখানে গাদনি টাদনি সব করছে, এবি স্কুলের মনে একটা মডেল বসবে, বিভিন্ন জায়গায় যাও আইল্যান্ডগুলোকে আমরা বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য এবং বিউটিফিকেশনের জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু বর্ষার এইখানে আমরা পিছিয়ে যাচ্ছি। জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের সব থেকে বড়ো পুজো বিশ্বের মধ্যে বলতে পারেন, রাজ্যের মধ্যে বলতে পারেন, দেশের মধ্যে, তার আগে কি এই কাজ শেষ হবে? হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো আর